আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আমাদের বাংলা হেলথ টিপস চ্যানেলের একটি নতুন এপিসোডে আপনাদের স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে পাকা কদবেল বা কাঁচা কদবেলের পুষ্টিগুণ সম্পর্কে জানাবো এবং কিভাবে পাকা কদবেলের ভর্তা খাবেন সেই সম্পর্কে দেখাবো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা আমরা কম বেশি সবাই কদবেল খেতে পছন্দ করি কিন্তু অনেকেই জানেন না যে আলসার ও কিডনির সমস্যায় কদবেল কতটা উপকারী ফল আসুন আপনাদেরকে জানিয়ে দিই কদবেলের পুষ্টিগুণ সম্পর্কে কদবেলে রয়েছে প্রতি একশো গ্রাম কদবেলের পুষ্টিমান পানীয় অংশ পঁচাশি দশমিক ছয় গ্রাম খনিজ পদার্থ দুই দশমিক দুই গ্রাম খাদ্য শক্তি উনপঞ্চাশ কিলো ক্যালোরি আমিষ তিন দশমিক পাঁচ গ্রাম চর্বি এক দশমিক শূন্য এক গ্রাম শর্করা আট দশমিক ছয় গ্রাম ক্যালসিয়াম পাঁচ দশমিক নয় মিলিগ্রাম লোহ শূন্য দশমিক ছয় মিলিগ্রাম ভিটামিন বি শূন্য দশমিক আশি মিলিগ্রাম ভিটামিন সি তেরো মিলিগ্রাম এবং প্রতি একশো গ্রামের শক্তি উৎপাদন ক্ষমতা উনপঞ্চাশ কিলো ক্যালোরি বন্ধুরা এছাড়াও ডায়াবেটিক্স প্রতিরোধ করে এই কদবেল কদবেলের খনিজ উপাদান ডায়াবেটিক্স রোগীদের জন্য খুবই উপকারী ডায়াবেটিক্সের আয়ুর্বেদিক চিকিৎসায় কদবেল ব্যবহার করা হয় এছাড়াও কদবেল শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এবং স্নায়ুর শক্তি যোগায় ফলে গরম কম লাগে ত্বকের জ্বালা পড়া কমাতে কদবেল মলম হিসাবেও ব্যবহার করা হয় কিডনির জন্য ভালো কদবেল উদ্দীপক এবং মূত্রবর্ধক হিসাবে ব্যবহার করা হয় আয়ুর্বেদ শাস্ত্রে ফল নিয়মিত খেলে কিডনি সুরক্ষিত রাখে প্রাচীন ভারতীয় চিকিৎসাবিদ্যায় কিডনি সমস্যা দূর করার জন্য সেরা প্রাকৃতিক ওষুধ হিসাবে ব্যবহার করা হতো এই কদবেল ফলটি যকৃত এবং হৃৎপিণ্ডের জন্য বিশেষ উপকারী পেপটিক আলসার ভালো হয় কদবেল পাতার রস পানির সাথে নিয়মিত পান করলে পেপটিক আলসার দ্রুত ভালো হয় আলসারের ক্ষত সারাতে তাজা কদবেল বেশ কার্যকরী চর্চাই কদবেল ব্রণ মেস্তাই কাঁচা কদবেলের রস মুখে মাখলে বেশ দ্রুত উপকার পাওয়া যায় শ্বাসযন্ত্রের রোগে কদবেল কদবেল পাতার নির্যাস শ্বাসযন্ত্রের চিকিৎসায় বেশ কার্যকরী ভূমিকা পালন করে দুধ চিনির সাথে কদবেলের পাতা মিশিয়ে এক ধরনের খাদ্য তৈরি হয় এই রস শিশুদের পেট ব্যথায় চমৎকার কাজ করে রক্ত পরিষ্কার করে কদবেল রক্ত পরিষ্কার করতে সাহায্য করে বুক ধরফর এবং রক্তের নিম্নচাপ রোধেও বেশ সহায়ক গুড় বা মিস্ত্রির সাথে কদবেল মিশিয়ে খেলে শরীরের শক্তি বাড়ে এবং রক্ত স্বল্পতা দূর হয় কদবেলে রয়েছে ট্যানিন নামক উপাদান যা দীর্ঘস্থায়ী ডায়রিয়া এবং পেট ব্যথা ভালো করে কাঁচা কদবেলের ছোট এলাচ মধু মাখিয়ে মিশিয়ে খেলে বধহজম দূর হয় হেস্কি বন্ধ হয় পাকা কদবেল খেলে হেসকি উঠা গলা ব্যথা এবং মাড়ির রোগের উপশম হয় কদবেল গাছের ছালে প্রচুর পরিমাণে ট্যানিন ও অ্যালকালয়েড রয়েছে এটি পানির সাথে মিশিয়ে খেলে ম্যালেরিয়া রোগের উপশম হয় পিত্তরোগ সারায় কচি পাতার রস দুধ এবং মিষ্টির সাথে মিশিয়ে পান করলে ছোট ছেলে মেয়েদের পিত্তরোগ ও পেটের অসুখ নিরাময় হয় এছাড়াও কদবেল মূত্রবর্ধক বমি বমি ভাব দূরকারক এবং কফ হিসাবেও কাজ করে সুপ্রিয় দর্শক মন্ডলী এগুলো হলো কদবেলের উপকারিতা এবং আপনাদেরকে এখন জানিয়ে দেব এই কদবেলের ভর্তা কিভাবে খাবেন ইতিমধ্যেই আপনারা ভিডিওতে তা দেখে ফেলেছেন তারপরও আপনাদেরকে মুখে বলে দিই আপনারা একটি পাকা কদবেল বাছাই করবেন পাকা কদবেল চিনার উপায় কি সেই সম্পর্কে আমি একটি বিস্তারিত ভিডিও আপনাদেরকে দিব তবে এখানে সংক্ষেপে বলে দিই যে পাকা কদবেলের যদি চিনতে চান তাহলে কদবেলের উপরে দেখবেন উপরে কালো কালো হয়ে গেছে সেগুলো বুঝবেন এটা পাকা কদবেল যেগুলো সবুজ হয়ে থাকে সেগুলো পাকা না সেগুলো হচ্ছে কাঁচা বন্ধুরা যাই হোক এই পাকা কদবেল আপনারা ফাটিয়ে চামচ দিয়ে সুন্দরভাবে কুড়ে নেবেন তারপরে এই কদবেলের সাথে আপনারা কিছুটা লবণ এবং কিছুটা সন্দর্ভ লবণ দিবেন এবং কিছুটা চিনি দিবেন চিনি দেওয়ার পরে এর সাথে আপনারা মরিসের গোড়া এবং সরিষার তেল কিছুটা মিশিয়ে সুন্দরভাবে মিশ্রণ করবেন এবং খাবারের জন্য পরিবেশন করতে পারবেন খুব ছোট্ট উপায়ে খুব অল্প সময়ে আপনারা মাত্র এক থেকে দুই মিনিটের মধ্যেই আপনারা কদবেলের অর্থাৎ পাকা কদবেলের ভর্তা করে ফেলতে পারবেন খেতে অত্যন্ত সুস্বাদু এবং পুষ্টিকর একটি খাবার হচ্ছে এই কদবেল ভর্তা বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে আপনার মূল্যবান মতামত জানাবেন আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটা বেশি বেশি শেয়ার করে আপনার বন্ধুদের সাথে ছড়িয়ে দেবেন হতে পারে আপনার একটা শেয়ারে বহু মানুষ উপকৃত হবে ইনশাল্লাহ আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ